31 মিটার ওপর দিয়ে 87 মিটারের ছক্কা জাকেরের ব্যাটে, একই ওভারে 32 মিটার ওপর দিয়ে হৃদয় হাঁকালেন 89 মিটারের ছক্কা। দুই জুনিয়রের এমন ছক্কা হাঁকানো প্রতিযোগিতা দেখে করতালি আগের ম্যাচের 103 মিটারের ছক্কা হাঁকানো মাহমুদুল্লাহ রিয়াদের। এরপর জাকেরও ছক্কা হাঁকিয়ে বল পাঠান 89 মিটার দূরে, হৃদয় তুলে নেন টি টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম 50, ব্যাটিং করেন 154 স্ট্রাইক রেটে। শেষ ওভারে রিয়াদ রিশাদ জুটির ব্যাট থেকে আসে তিনটা বাউন্ডারি, তাদের ফিনিশিংয়ে টাইগারদের ঘরে চ্যালেঞ্জিং টোটাল। সিরিজ নিশ্চিতের লক্ষ্য নিয়ে টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ, ওপেনিংয়ে লিটন দাস ও তানজিদ তামিম জুটি, বাউন্ডারি দিয়ে রানের খাতা খোলেন লিটন। লিটনের দেখানো পথেই হাঁটেন বাঁহাতি ওপেনার তামিমও, চোখ ধাঁধানো ড্রাইভে বাউন্ডারির মাধ্যমে করেন ইনিংস শুরু। লিটনকে বেশ ফাঁদে ফেলেই উইকেট তুলে নেন মুজার আব্বানি, স্কুপ খেলতে তার রাজ্যের ব্যস্ততা, তবে ফাঁকি দিতে পারেননি জিম্বাবুয়ে পেসারের ফাঁদ। গর্জন শুনিয়ে মুজার আব্বানি ফেরান লিটনকে, ফেরার আগে মাত্র 12 রান করতে পারেন টাইগার ওপেনার। হেডমাস্টার চান্ডিকা হাথুরু সিংহের সাথে বেশ সলা পরামর্শ করেই উইকেটে আসেন নাজমুল শান্ত, তবে তিনিও লিটনের মতোই ব্যর্থ। জিম্বাবুয়ে অধিনায়ক রাজার স্পিনে বোকা বনে হারিয়ে ফেলেন নিজের স্ট্যাম্প। অবাক চোখে বাংলাদেশ অধিনায়ক কেবল দেখেই গেলেন, ওদিকে রাজার বাঁধ ভাঙা উল্লাস। জোড়া উইকেট হারানোর পর তামিমার হৃদয় গড়ে তোলেন জুটি, সেখান থেকে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখতে থাকে টাইগাররা। তবে তামিমের বিদায়ে স্বপ্ন ভঙ্গ, ডাউন দ্য উইকেটে এসে ছক্কা হাঁকাতে গিয়ে ধরা পড়েন বাউন্ডারি লাইনে, ফেরার আগে করতে পারেন 22 বল থেকে 21 রান। তামিমের বিদায়ের পর হৃদয়ের সাথে যোগ দেন জাকের আলী, জাকের আর হৃদয় নামেন বড় ছক্কার প্রতিযোগিতায়। জাকেরের 87 মিটারের ছক্কা হৃদয় বল পাঠালেন 89 মিটার দূরে, পরের ছক্কায় জাকেরও পাঠান 89 মিটার দূরে। এদিকে 50 তুলে হৃদয়ের ক্যারিয়ার সেরা টি টোয়েন্টি ইনিংস, ফেরার আগে ব্যাট করেন 154 স্ট্রাইক রেটে। হৃদয়দের দুরন্ত ব্যাটিংয়ে টাইগাররা পায় লড়াকু পুঁজি। আদনান আহমেদ, BD Cricket Time.